ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ম্যাচে দুই ড্র পর আবারও পয়েন্ট হারানোর ভয় জেকে বসেছিল হাল না ছাড়ার মানসিকতায় সেই সংখ্যা কাটিয়ে উঠল রিয়াল মাদ্রিদ ওসাসোনার জমাট রক্ষণ ভেঙে তুলে নিল দুর্দান্ত এক জয় দুই ব্রাজিলিয়ান তারকার নৈপুণ্যে লালিগায় অসাধারণ এক জয় পেয়েছে রিয়াল আলফ্রেডো দি স্টিফানো স্টেডিয়ামে এদিন জেনেদিন জিদানের দল পরাজিত করেছে দুই শূন্য গোলে পুরো ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা রিয়াল মাদ্রিদ আক্রমণেও ছিল এগিয়ে ওসাসোনার বিপক্ষে এই ম্যাচে রিয়াল ছেষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে বাইশ শট নিয়েছে তবে আক্রমণাত্মক ফুটবল খেলেও ম্যাচের প্রথমার্ধে গোল আদায় করে নিতে পারেনি জেনে দিন জিতানের শিষ্যরা গোল শূন্য ড্রে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ নিজেদের সফলতার দেখা পেয়েছে ম্যাচের ছিয়াত্তরতম মিনিটের সময় এ সময় কর্নার থেকে আসা বল অসাধারণ এক হেডে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এইডার মিলেতো ব্রাজিলিয়ান এই তারকার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার চার মিনিট পর আরেক ব্রাজিলিয়ান তারকার গোল এবার করিম বেলজিয়াম আর বাড়ানো বল থেকে গোল করেছেন কাসিমেরো ম্যাচের আশিতম মিনিটে কাসিমেরোর গোলে রিয়াল মাদ্রিদ দের স্করল্যান্ড হয়েছে দুই শূন্য পরে বাকি দশ মিনিট আরও কিছু আক্রমণ করেও গোল আদায় করে নিতে পারেনি রিয়াল শেষ পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার লিড ধরে রেখে ওসাসোনার বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে জেনেদিন জিদানের দল এই জয়ের মাধ্যমে চৌত্রিশ ম্যাচে বাইশ জয় আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে চুয়াত্তর